আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। তো এখন হচ্ছে আমি আরিয়ানকে গোসল করাবো, তো তার জন্য আরিয়ানের মানে সোপগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু শপিং করেছি, সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। এটা হচ্ছে দুটো ক্লিপ কিনেছি আমি, কাঁকড়া টাইপ যেগুলো আমরা বলি। আর এটা এখানে হচ্ছে ছোট্ট একটা কানের দুল। এগুলো হচ্ছে আমি কোথা থেকে কিনছি, এটা হচ্ছে আমাদের এই বাসার সাথেই হচ্ছে একটা মেলা হয় প্রত্যেক বৃহস্পতিবার, বাংকার বলি আমরা যেটাকে, তো ওখান থেকে হচ্ছে আমি সবগুলো কিনেছি। আর এই যে এই ব্রেসলেটটাও আমার ভালো লাগছে তাই আমি কিনে নিছি। এগুলো নর্মাল যে কোনো জায়গায় গেলে পরা যায়। আর দুটো হচ্ছে ক্লিপের পাতা কিনেছি, আর ওইটা হচ্ছে আমার একটা উড়না লাগবে এরকম জামার সাথে ম্যাচ করে হচ্ছে আমি কিনে নিয়ে আসছি। তো আমি হচ্ছে এখন রান্নাঘরে চলে আসছি। আর আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা আমি এর আগে বানাইনি, আজকে ফার্স্ট বানাচ্ছি। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন কোরমা। চিকেন কোরমার জন্য এখানে আমি 4-5টা এলাচ, তারপর হচ্ছে 4-5টা লং, তারপর একটা হাফ জয়ফলের অর্ধেকের থেকেও একটু কম, আর হচ্ছে কয়েকটা হচ্ছে জয়ত্রী নিয়ে নিছি। তো এগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। আর তেলের মধ্যে আমি হচ্ছে একটু 2 টেবিল চামচ হচ্ছে ঘি দিয়ে দিছি সাথে, আর 2টা তেজপাতা দিয়ে দিছি। আর আমি হচ্ছে 2 টুকরা হচ্ছে দারচিনিও দিয়ে দিছি ওটার মধ্যে। তো একটু ওগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এটার মধ্যে আমি দেড়টা পেঁয়াজ কুচি করে রেখে দিছিলাম, সেটাই হচ্ছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব। তো পেঁয়াজটাকে হচ্ছে এখন আমি একটু হালকা করে ভেজে নিবো, এটাকে আমি একদম লাল করে ভাজবো না, একটু জাস্ট ব্রাউন কালার চলে আসলেই হচ্ছে মানে এটার মধ্যে দিয়ে দিবো বাকি মশলাগুলো। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি 2 টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো পেঁয়াজ বাটাটাকেও আমি একটু হালকা মিক্স করে নিব। আর এখন হচ্ছে আমি এখানে 10-12টা কাজু বাদাম আর কাঠবাদাম মানে দুটো মিলে হচ্ছে 12টার মতো বাদাম বেটে রেখে দিছিলাম, তো ওইটাও হচ্ছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব। তো মশলাটা একটু হালকা কষিয়ে তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা, আর 1 টেবিল চামচের থেকে একটু কম হচ্ছে রসুন বাটা। তো এই দুইটাকেও আমি খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি এটার মধ্যে। আমি কিন্তু চুলার আঁচটা একদম হালকা করে মানে রেখে দিছি, কারণ যখন মশলাগুলো দিব খুব ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু পুড়ে যাবে। তো আমি সবগুলোকে একটু একটু দিয়ে একটু একটু নাড়াচাড়া করে তারপর আবার চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। তো এখন এটাকে আমি খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো হচ্ছে দিয়ে দিব। তো মরিচ গুঁড়া আমি দিব হচ্ছে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব এটার মধ্যে। আর তারপর হচ্ছে জিরার গুঁড়ো হচ্ছে 1 চা চামচের থেকে একটু বেশি দিব। আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিব, ধনিয়ার গুঁড়োটা হচ্ছে একটু কম দিব 1 চা চামচের থেকে। তো দিয়ে এগুলোকে এখন মিক্স করে নিব। তো এই তো মশলাটা হচ্ছে আমার কষে গেছে। তো এই পর্যায়ে আমি একটা কালো এলাচ মাঝখান থেকে চিরে দানাগুলো ভিতর থেকে বের করে দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়া, আপনাদের কাছে কালো গোলমরিচ থাকলে সেটাও দিতে পারেন। তো এটা আমার মশলাটা হচ্ছে পুরোপুরি একদম কষে গেছে। তো এটাকে আমি আরো 2-3 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে আরো ভালো করে কষিয়ে নিব, কারণ মশলা যত কষানো যাবে খাবারের টেস্টটাও কিন্তু আরো বেশি ভালো আসবে। তো এটাকে আমি আরো একটুক্ষণ মানে একটু বেশি 2-3 মিনিটের জন্য কষিয়ে নিব আঁচটা মিডিয়ামে দিয়ে। তো এখানে হচ্ছে আমি চিকেনটাকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, আর চিকেনটাকে হচ্ছে আমি
মানে এক কাপ টক দই দিয়ে এটাকে খুব ভালো করে আমি এটার সাথে মিক্সড করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, মানে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই মুরগিটাই হচ্ছে মেরিনেট করা মুরগিটা, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি টক দইটা মুরগির সাথে হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছিলাম, তো আমার আর এক্সট্রা টক দই দেওয়ার দরকার নেই, কারণ আমি অনেকটুকু পরিমাণে হচ্ছে টক দই এটার মধ্যে ইউজ করেছি। তো আমি আর এটার মধ্যে টক দই দিব না। তো এটাকে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় হচ্ছে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একদম লো আছে হচ্ছে, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর হচ্ছে আমি এটার মধ্যে আর যা যা করার তা তা করবো। তো 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখি কি অবস্থা, অনেকটা পানি উঠছে এটার মধ্যে। আমার আর পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানির মধ্যে হচ্ছে এটাকে আমি কষিয়ে নিব। তো এখন এটাকে আমি আবার, যেহেতু অনেক পানি উঠছে, তো আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো প্রায় আধা ঘন্টার জন্য। যদি মাঝখানে পানি লাগে তাহলে আমি দিব, আর নয় তো দিব না এটার মধ্যে। তো এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা, একদম খুব সুন্দর করে মুরগিটা হচ্ছে কষে এসেছে। এখন এটার মধ্যে আমি এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিছি। এই পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে এটার মধ্যে এখন আমি দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে একটা মানে এক গ্লাস পানির মধ্যে আমি 2 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিছি। তো আপনারা চাইলে লিকুইড যে দুধ সেটা হচ্ছে জাল দিয়েও ইউজ করতে পারেন। তো আমি এখন এই দুধটা এটার মধ্যে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে এটার মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে মাঝখান থেকে চিড়ে রাখা 4টা কাঁচামরিচ দিয়ে দিছি। যেহেতু কাঁচামরিচটা অনেক বড় এই কারণে আমি 4টাই দিছি, যদি ছোট থাকতো তাহলে আমি 6-7টাই ইউজ করতাম। তো এখন এটাকে আমি আরো 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করে নিব। তো এটা আমার চিকেন কোরমাটা রান্না করা শেষ। তো এখন আমি এটার মধ্যে আবারও হচ্ছে তেল আর ঘি দিয়ে ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে এখন আমি চুলাটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো তারপর হচ্ছে আমি আপনাদেরকে ফাইনাল চেহারাটা দেখাচ্ছি এটার। তো এখন হচ্ছে আমাদের এখানে বিকাল 7টার মতো বাজে। তো আরিয়ানের বাবা আরিয়ানকে নিয়ে হচ্ছে বাহিরে যাবে, একটু ঘুরতেই যাবে বলা যেতে পারে, কারণ আরিয়ান বাসায় বসে সারাদিনই হচ্ছে বাসায় বসে থাকতে থাকতে ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছে, ও চিল্লাচিল্লি শুরু করে দিছে। তো এই কারণে আমি বলতেছি ওকে নিয়ে একটু বাহিরে যাও, আর ওর জুতা কেনার আছে, তো ওই জুতাও কিনে নিয়ে আসো। আর এই ফাঁকে আমি বাসার ভিতরে মানে যা যা কাজ আরও থাকবে সবগুলো হচ্ছে করে নিব, কারণ বাসার অবস্থা খুবই খারাপ। রান্না করতেছিলাম একদিকে, আরেকদিকে আরিয়ান হচ্ছে কান্নাকাটি করে সব কিছু মানে নিচে ফেলে দিছে। তো ওগুলো হচ্ছে এখন ক্লিন করতে হবে। আর ওর বাবা বলতেছিল একটু ছবি তুলতে, ও এত সুন্দর করে দাঁড়িয়ে আছে মাশাল্লাহ। তো এই তো আমার চিকেন কোরমাটার চেহারাটা দেখুন সবাই, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এটার টেস্ট আমার কাছে চিকেন রোস্টের থেকেও বেশি ভালো লাগছে, মানে খুবই মজা হয়েছিল এটা। তো মোটামুটি হচ্ছে আমার সব রান্না কমপ্লিট, মানে রাতের বেলার জন্য আমাদের যা লাগবে তা রান্না করা হয়ে গেছে। তো এখন এই যে আমার মুরগির কোরমাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর এটার স্মেলটা একদম মনে হচ্ছে মুরগির রোস্টের মতো, যেরকম একটা মুরগির রোস্ট রান্না করলে যেরকম লাগে ঠিক ওরকম। এটা মুরগি ভুনা আর মুরগির কোরমার ভিতরে তেমন একটা পার্থক্য নেই, পার্থক্যটা শুধু হচ্ছে যে এটার মধ্যে আমি বাদাম দিছি আর হচ্ছে এটার মধ্যে ঘি আর টক দই। টক দই তো নর্মাল মুরগিতে হচ্ছে আমরা দিই, তো এই দুইটাই হচ্ছে পার্থক্য ধরা যেতে পারে। কিন্তু তারপরও এটার টেস্টটা এতটা ভালো আসছে, আমি স্মেল শুনে বুঝতে পারতেছি, মানে স্মেল আসতেছে এত। আর রাতের বেলা আমাদের মুরগি ভুনা তো সরি মুরগি কোরমা তো হয়ে গেছে। আর এখানে আরিয়ানের বাবার জন্য চিকেনের সরি কি বলতেছি আমি, এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা সেটা করেছি। চিন্তা করতেছিলাম যে চিংড়ির মালাইকারি বানাবো, তো ভাবলাম একদিনে এত কিছু মানে মালাইকারি তারপর কোরমা খাওয়া যাবে না, যেহেতু এখন আরো গরমকাল আর শুধু রাতের বেলার জন্য এত কিছু করার দরকার নেই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা গাজর নিয়ে নিছি, আমাদের রাতের বেলা আমি পোলাও রান্না করব। তো আমি হচ্ছে গাজরের পোলাও রান্না করব। এই পোলাওটা আরিয়ানের বাবার অনেক পছন্দ, তো
নর্মাল পোলাওয়ার থেকে এটা একটু ডিফারেন্ট হয়, বেশি তেমন কিছু লাগে না। তো আমি এই রেসিপিটা আমি আপনাদের মাঝে অন্য আরেকদিন শেয়ার করব, কারণ একসাথে এত কিছু দেখানো সম্ভব না। তো আমার তাড়াহুড়ো করে এখন এটা রান্না করতে হবে, আবার আরিয়ান চলে আসলে ওকেও খাওয়াতে হবে। তো আমি ঝটপট করে এটাকে এখন গ্রেট করে নিব। তো গাজরটা ছিলা হয়ে গেছে, তো এখন এই একটা গাজর দিয়ে আমি করব, কারণ একবেলার জন্য অল্প পোলাও রান্না করব। তো একটা গাজর দিয়ে হচ্ছে আমার হয়ে যাবে। তো আমার পোলাও রান্না করা হয়ে গেছে, আর আমি পোলাওয়ের সাথে একটু হালকা কোরমার ঝোল দিয়ে দিছি আরিনের বাবাকে, সে এটাও খায়নি, আর সাথে হচ্ছে সালাদ দিছি, কারণ ও মুরগি খায় না, মাঝে মধ্যে মনে চাইলে খায় আর নয়তো খায় না। আর এই তো আমিও আমার প্লেটে খাবার নিয়ে নিছি, আমি সালাদের সাথে অলিভও নিয়ে নিছি, আর অলিভ নিলে লেবু নেওয়া লাগে না, কারণ অলিভ এমনিতেই টক হয়। আর আমি হচ্ছে কোরমা দিয়ে খাবো শুধু, আমি চিংড়ি মাছ খাবো না। আমি হচ্ছে সব মাছ খাই, বাট চিংড়ি মাছটা আমি ওরকমভাবে এতটা খাই না, আর যখন খাই তখন মাঝে মধ্যে আমি ওইরকম করি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করি, রাতের অনেকটা বেজে গেছে। তো আমাদের এখানে অনেক হচ্ছে বৃষ্টি হয়েছে, মানে এখনও একটু একটু ঝুরি ঝুরি বৃষ্টি পড়তেছে, একটু আগে এত জোরে বৃষ্টি পড়তেছিল মানে কি বলবো। তো এই তো আমার এটাই ছিল আমার আজকের ব্লগ। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।